লোভী এবং পরশ্রিকাত্তর দুই প্রতিবেশী জুপিটারের সামনে এসে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য তাকে প্রার্থনা করেছিল এখন একজন লোভে পরিপরিপূর্ণ ছিল এবং অন্যজন ঈর্ষায় পূর্ণ ছিল তাই তাদের উভয়কে শাস্তি দেওয়ার জন্য জুপিটার মঞ্জুর করে যে প্রত্যেকের নিজের জন্য যা ইচ্ছা তাই চাইতে পারে কিন্তু শুধুমাত্র শর্ত এই যে তার প্রতিবেশী তার দ্বিগুণ বেশি পাবে লোভী লোকটি সোনায় ভরা একটি ঘরের প্রার্থনা করেছিল যত তাড়াতাড়ি বলা হয়েছে তার চেয়ে বেশি কিন্তু তার সমস্ত আনন্দ দুঃখে পরিণত হল যখন সে দেখতে পেল তার প্রতিবেশীর দুটি কক্ষ মূল্যবান ধাতুতে ভরা তারপর এলো ঈশান্বিত ব্যক্তির পালা যে তার প্রতিবেশীর কোনো আনন্দ আছে তা ভাবতে ও সহ্য করতে পারেনি তাই তিনি প্রার্থনা করেছিলেন যে তার নিজের একটি চোখ নষ্ট করা হোক যার অর্থ তার সঙ্গী সম্পূর্ণ অন্ধ হয়ে যাবে পাপগুলি তাদের নিজে শাস্তি হয়ে আসে গল্পের শিক্ষা হল পাপগুলি তাদের নিজে শাস্তি হয়ে আসে